আগামী দিনেও আমরা অত্যন্ত সচেতন থাকব, আমরা হজের ইউনিট নিয়ে বসবো, কিভাবে সহজতর করা যায় মানুষ যাতে এই পবিত্র ইবাদত করতে গিয়ে প্রতারিত না হন, এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। আর বাংলাদেশ বিমান 12টা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা বিমান মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটাকে রিজনেবল প্রাইসের ভিতরে আনা যায় কি না এটা নিয়েও আমরা সচেষ্ট থাকব। এবং এই এজেন্সিগুলোর ভিতর ভালো এজেন্সিগুলো আছে যারা হাজিদেরকে সুন্দর সেবা দিচ্ছেন, কিছু সঙ্গ আছে এজেন্সি যাদের নিয়ে কথা উঠে, আমরা অনেক এজেন্সি আমরা বন্ধ করে দিয়েছি, তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। কতজনকে বাজেয়াপ্ত করছে? 50টার মতো এজেন্সি আমরা লাইসেন্স ক্যান্সেল করেছি এবং তাদের জামানত বাজেয়াপ্ত করেছি যারা অনিয়মের সাথে যুক্ত। আগামী দিনে আমাদের পদক্ষেপ আরো স্বচ্ছ হবে এবং মানুষ যাতে সহজে হজব্রত পালন করতে পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।